জগতের বুকে যত আউলিয়ায়ে কেরাম আছেন এই আউলিয়াদের মধ্যে শ্রেষ্ঠ আউলিয়া কে? আব্দুল কাদের জেলানি, কাদেরিয়া তরিকা, যার থেকে দুনিয়ায় আছে, কায়েম আছে, কিয়ামত অবধি থাকবেও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন উনি ওনার দরবারে মুরিদদের নিয়ে ওয়াজ করছেন, ঠিক ওই মুহূর্তে তাসউফ শহরে আব্দুর রহমান বলে একজন ওয়াজ নসিহত করছেন। ওয়াজ নসিহত করতে করতে বলছেন, এই জগতের বুকে আল্লাহ পাক যত আউলিয়া বানিয়েছেন, সকল আউলিয়া থেকে আল্লাহ আমাকে বেশি ক্ষমতা দান করেছেন, আমার গর্দান বেশি উঁচু থাকবে, যেমন অন্য জীবগুলো থেকে উটের গর্দান একটু উঁচু, আমাকে আল্লাহ এত পাওয়ার দান করেছে। জোরে বলুন। ওই মেহফিলে একজন ব্যক্তি বসেছিলেন, নাম তার শেখ আফিফ। কোন কেতাবে লেখা? মিশরের ছাপা বাহজাতুল আসরার, পিওর আরবিতে লেখা, এর বাবা উর্দু হয়ে গেছে। ওই কেতাবের মধ্যে লেখা, কেতাবটার নাম কি বললাম? বাহজাতুল আসরার, পিওর আরবিতে লেখা। এই কেতাবের ভিতরে লেখা আছে, ই সোনা মানি গেরব, এখন আপনার কি নাম? শেখ আফিফ। এ বাবাজি আমার, আপনার কি নাম? মাথার পাগড়ি খুলে ফেলেছে, জুব্বা খুলে ফেলেছে। না, এনার নাম হলো শেখ আহমদ। কি নাম বললাম? শেখ আহমদ। আব্বাজি আমার, শেখ আহমদ যখন পাগড়ি খুলে ফেলেছেন, জুব্বা খুলে ফেলেছেন, হঠাৎ করে বলছেন, ওগো আব্দুর রহমান, আমি আপনার সঙ্গে একটু কুস্তি করব। আচ্ছা, এখন আমি ওয়াজ করছি, এখন যদি কেউ উঠে ওখানতে বলে আমিনউদ্দিন হুজুর, আমি তোমার সঙ্গে কুস্তি করি, হুজুর আব্দুর রহমান বলেন, বাবা অপরাধ কি? অপরাধ আপনার এটি, আপনি জগতের শ্রেষ্ঠতম পীর, গাউসে আজমের কথা কি আপনি শোনেননি? বাবা তুমি গাউসে আজমের কি হও? বাবা আমি গাউসে পাকের মুরিদ, আমি এই অপরাধে আপনার জন্য কুস্তি করতে চাই। বলে যদি তাই হয়, ও বাবা শেখ আহমদ, আমি আল্লাহর খাস মেহফিলে 70 বার উপস্থিত হয়েছি, একবারও গাউসে আজমকে দেখিনি। তোমার পীর কেমন? আমি তো জীবনে দেখিনি বাবা, তবে আমি একটা চিঠি লিখে দেই, এই চিঠির উত্তরটা তুমি নিয়ে এসো। বাবাজি আমার এ কথা যখন বলেছে, আব্দুর রহমান বলে, ও বাবা শেখ আহমদ, পাগড়ি পরে নাও, জুব্বা পরে নাও। না না না, যে পাগড়ি খুলেছি আর পরিধান করব না, যে জুব্বা খুলেছি ও জুব্বা পরিধান করব না, ওখান থেকে 12 দিনের দূরত্ব পর হাতটা লম্বা করে বলেন, বিবি দোসরা পিরহান পাগড়ি মুঝে দে দো। হাত লম্বা করে বিবির কাছ থেকে পাগড়ি এবং জুব্বা নিয়ে পরিধান করে নিয়েছে। জোরে বলুন। বাহজাতুল আসরারে পিওর আরবিতে লেখা লেখা আছে, মিশরের ছাপ, উর্দুতে আছে। যদি আপনি বলেন নেই, তামিনউদ্দিন দেখাতে রাজি। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদের ক্ষমতা, এই জন্য তো বই মানে বিজ্ঞান হার মেনেছে, সায়েন্স হার মেনেছে, যেখান থেকে বিজ্ঞানদের ব্রেন হার মেনে যায়, বৈজ্ঞানিকেরা হেরে গেছে, যেখানে বড় বড় পণ্ডিত যেখানে হেরে গেছে, সেখান থেকে ওলি আল্লাহদের কারামাত শুরু হয়েছে। আরে বলেন সুবহানাল্লাহ। এখন আবার পীর বাবা খেলাফতের ওরকম নাই, জাত্তার খেলাফত দিয়ে বসে রয়েছে, সবাই পীর মুরিদ করতেছে। বাপ তিনি হলেন আসল পীর, যে পীর আপনি ভাত কি দিয়ে খেয়েছেন, সামনে এসেছেন তো বলে দিয়েছে, এই এই করে এসেছিস।
কারণ তাদের সব সময় এই দিলে আমার আল্লাহর হাবিবের মহব্বত আছে। এই কারণে আয়নার মতো গওসে আজম বলেন, তাম দুনিয়াকে আমি আমার হাতে তালুতে শস্যর দানার মতো দেখতে পাই। জোরে বলুন আব্দুর রহমানের মরির সহ চলেছেন বাগদাদে, যেতে যেতে এদিকে গওসে আজম তার দুইজন মুরিদকে বলে, ও বাবা রা আমার একটা চিঠি দিয়ে যাও। দুইজন মানুষ, আব্দুর রহমানের মুরিদ আর একজন আছে শেখ আহমদ আমার মুরিদ, তিনজন আসতেছে, চিঠি আসার আগে চিঠি নিয়ে যাও। পথিমধ্যে দেখা হলো, পথিমধ্যে সাক্ষাৎ হলো, কোথায় যাবে? বাগদাদে আব্দুল কাদের জিলানী হুজুরের কাছে যাব। সঙ্গে সঙ্গে আব্বা আমার সঙ্গে সঙ্গে চিঠিটা নিয়ে এসেছেন ফিরিয়ে। আব্দুর রহমান পড়ে দেখতেছেন চিঠিতে লেখা আছে কি। চিঠিতে লেখা আছে, এ আব্দুর রহমান, তুমি আল্লাহর খাস মেহফিলে 70 বার হাজির হয়েছো, আমাকে দেখো নাই। খেয়াল করো আব্দুর রহমান, ও বাবাজি আব্দুর রহমান, খেয়াল করো, খেয়াল করো, যেদিন তোমাকে বেলায়াতে তাজ পরানো হয়। বাবা উনি বলতে পত্রের উত্তর নিয়ে এসেছে। প্রতিবার সঙ্গে দেখা হলো, পত্র নিয়ে আব্দুর রহমান সাহেবের কাছে ফিরে গেলেন। পত্রে যা লেখা ছিল তার উত্তর লেখা আছে। প্রফিট সাহেব লিখেছেন, আব্দুর রহমান তুমি আমাকে চেনো না, আল্লাহর দরবারে আমাকে দেখো নাই। মনে করো যেদিন আল্লাহ তোমাকে বেলায়াত দান করেছিল, একটি সবুজ পাগড়ি তোমার মাথায় পরিয়ে দিতে এবং একটি পিরহান যার গায়ে সবুজ রঙের সুরা এখেলাস লেখা ছিল পরিয়ে দিতে বলেছিলেন, আমি আব্দুল কাদের তোমার গায়ে ওই পরিধান করিয়ে দিয়েছিলাম। আব্দুর রহমান তুই আমাকে দেখিস নাই, আর আমি তোর গায়ে পরিয়ে দিয়েছিলাম। আব্দুর রহমান ক্ষমা চাইলেন, হুজুর আমাকে মাফ দিন, আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। বোঝা গেল আল্লাহর ওলিদের কত পাওয়ার। জোরে বলুন আরো সংক্ষিপ্ত, হুজুর আমার বসে আছেন, শেখ আফিফ বলে একজন বসে আছে, উনি বলছে হুজুর আমার মনে 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 বলছেন মেহফিলে বসে, এখন যদি একটা কারামাত দেখতে পেতাম, সুবহানাল্লাহ বলে মেহফিলে বসে, গওসে আজম হঠাৎ ডাক দেয়, শেখ আফিফ, জি হুজুর, তোমার কারামাত দেখার ইচ্ছা হয়েছে? রাস্তায় যাও, 5 জন মেহমান আসছে, তাদের নিয়ে এসো। সুবহানাল্লাহ বলে আব্বাজি আমার, উনি বললেন, হে বাবা চলে যাও, দেখো দেখো 1 নম্বর মেহমান আজম থেকে আসছে, তার গায়ের রং লাল, গালে সাদা দাগ আছে, তার হায়াত মাত্র 9 মাস বাকি আছে, জঙ্গলের বাঘ তাকে খেয়ে ফেলবে, সে আমার এখানে ভুনা গোস্ত খাওয়ার নিয়ত নিয়ে আসতেছে। জোরে বলুন, কি নিয়তে পীরের দরবারে যাই? তাও আল্লাহর ওলিরা বুঝতে পারে ভাই, আর যাদের পীর পারে না তাদেরকে আমরা হক্কানি পীর মানি না। হক্কানি পীর তারা যাদেরকে আল্লাহ এত ক্ষমতা দান করেছেন। জোরে বলে যাকে তাকে পীর বললো না, আগে দেখো সে কেমন, তাহলে কয় মাস বেঁচে থাকবেন তাও বলছেন, কি দিয়ে ভাত খাবেন তাও বলছেন। সুবহানাল্লাহ বলুন, বেহজাতুল আসরারে লেখা, হুজুর বললেন বাবা 2 নম্বর মেহমান, 2 নম্বর মেহমান আমার দরবারে আসছে, দেখো চলে যাও, ইরাক থেকে আসতেছে, গায়ের রং সাদা, 2টি চোখে কম দেখে, পায়ে ল্যাংড়া, সে আমার কাছে মাত্র 1 মাস থাকবেন, তারপর ইন্তেকাল করবেন, সে আমার এখানে ভুনা গোস্ত খাওয়া, সে আমার এখানে বলছে, সে আমার এখানে ভাত ও মুরগির গোস্ত খাওয়ার নিয়ত নিয়ে আসছে। জোরে বলুন, সে চোখে কম দেখে তাও বলছে,
আর এরা বলতেছে পারে না কিছু। তাহলে যে ওই গওস আযমের সঙ্গে সম্পর্ক করেছে তারা তো পারে, আর যারা মুখী বলে ভালোবেসেছি মন চলে না দেহ চলে তাকে তো ভণ্ডামি বলে। তাহলে বুঝতে হবে মন থেকে আসলে ভালোবাসিনি, এই জন্য তোর ভিতরে তাসির আসেনি। দরবারে জিয়ারাত করলে ব্যাটারি চার্জ হয়, আর ওরা বলতে যে দরবারে গিয়ে চাওয়া কেন, আমার কাছে চাও, যত দেবার সব মাদ্রাসায় মসজিদে দাও, চোর কোথাকার। আজমিরে গেলে শেরেকের ফতোয়া দাও, পাঞ্জাবে গেলে শেরেকের ফতোয়া দাও, বেরিলি শরীফে গেলে শেরেকের ফতোয়া দাও, দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া কথা বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি হাজাতে খাজা বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাই, হাজাতে আবুল খায়ের মহিউদ্দিন আবদুল্লাহ আবুল খায়ের ফারুকি রহমাতুল্লাহ আলাই, এক কথায় ওলি আল্লাহ দরবারে গেলে তুমি শেরেকের ফতোয়া দাও। মেদিনীপুরে যাও, গাউসে পাকের মহাব্বতের মানুষ দরবারে শুয়ে আছে এবং তারা কামে হাক্কানি কলকাতার মাটিতে শুয়ে আছেন, সুবহানাল্লাহ বলেন। আর কিছু চোর আছে বিভিন্ন জায়গায়, এরাও খেতাব পিলে নিয়ে আছে, তারা কিচ্ছু পারে না দিতে। তাহলে যারা চোর তাদের দরবারে যাব কেন, যারা হাক্কানি তাদের দরবারে যাব, ঠিক কিনা বলেন? যেখানে গেলে ব্যাটারি চার্জ হয় সেখানে যাব, ঠিক কিনা বলেন? আর কথা কি বুঝতেছেন? হুজুর যখন এইভাবে বললেন দরবারে বসে বলতেন শেখ আফিফকে, যা তিন নাম্বার মেহমান আমার দরবারে মিশর থেকে আসছে, গায়ের রং গমের মতো, তার বাম হাতে ছোটি আঙুল আছে, সুবহানাল্লাহ বলেন, কটি আঙুল, বাম হাতে ছোটি আঙুল আছে এবং বাম জানুতে একটি বর্ষার দাগ আছে, বাম জানুতে, বাম জাঙে একটা বর্ষার দাগ আছে। যা 30 বছর আগে এই আঘাত লেগেছিল, সে আমার দরবারে মধু ও ঘি খাওয়ার নিয়ত নিয়ে আসছে, জোরে বলে। 30 বছর আগে যে বর্ষার দাগ লেগেছে, এও গাছে পাক বলছে, হাদিস শরীফ শুনবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ নবী পাক রুকে গেলেন, কেন? বলছে দুধ খেজুরের ডাল ভেঙে আনো, খেজুরের ডাল ভেঙে আনা হলো, আমার নবী পাক সঙ্গে সঙ্গে দুটি ডাল কবরে পুঁতে দিলেন, আমার দরুদি নবী কবরে আজাব হচ্ছে নবী দেখতে পাচ্ছেন, জোরে বলে। রাসূলুল্লাহ বলেন এ অন্য কোনো পাপের জন্য না, এই ব্যক্তি পেশাবের ছিটা থেকে বাঁচত না। তাহলে পূর্বের কৃত পাপ রাসূলুল্লাহ জানে, পূর্বের কৃত ঘটনা ওলি আল্লাহরা জানে, যাদের ওলি আল্লাহ জানে না এরা দুনিয়ার আউলিয়া, আলা ইন্না আউলিয়া নয়, এক আলা ইন্না আউলিয়া এটা খাঁটি আউলিয়া, আর এক হলো মিন দুনিয়া আউলিয়া, এটা শয়তান দুনিয়ার আউলিয়া, বুঝবেন ভালো করে আমার কথা। আমি কারোর মুখ দেখে কথা বলি না, পোশাক দেখে কথা বলি না, ডাঙ্কার চোটে কথা বলি, মায়ের লাল যদি হয় তো মোকাবিলা কর, যাকে তাকে পীর বলবি, যাত্তার কাছে মুরিদ হবি, মুরিদ ওই জায়গায় হও যে পীর তোমাকে হাসরের মাঠে রসুলুল্লাহর কাছে মিলিয়ে দিতে পারে, যে পীর রাসূলুল্লাহর সঙ্গে দেখা করিয়ে না দিতে পারবেন সে তার কাছে মুরিদ হয়ে কিছু পাওয়া যাবে না, শুধু খাওয়াই হবে, যাওয়া আসাই হবে। ভক্ত হইও না, মুরিদ হও। 4 নাম্বার উনি বলছেন মেহমান শাম দেশ থেকে আসছেন, গায়ের রং গমের মতো, 7 বছর পর মারা যাবেন, সে আমার দরবারে ফল খাওয়ার নিয়ত নিয়ে আসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার মেহমান ইমান থেকে আসছেন, গায়ের রং সাদা, সে ইসাই আছে, তার কাপড়ের মধ্যে ছুরি লুকানো আছে, সে আমাকে পরীক্ষা করতে আসছে, আমি যদি তার মনের কথা বলে দেই তাহলে সে মুসলমান হয়ে আমার কাছে মুরিদ হয়ে যাবে, জোরে বল। চোর দেখ আল্লাহর ওলিরা কিরকম, পীর বলো সাধারণ ভেবো না, আর সাধারণ যদি বলো পীর ভেবো না, কথা কি বোঝা যাচ্ছে?
ডাঙ্কায় বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে দলিল দিতে চাই, তুমি গোলাপি সুন্নি হয়েছো, গোল জামা গায়ে দিয়ে সুন্নি সেজেছো, মিলাদ কিয়াম করে সুন্নি সেজেছো, সুন্নি কিয়াম করে বোঝা যায় না, কিয়াম মুস্তাহাব মুস্তাহসান জিনিস, করলে ভালো, যদি নাও করতে চাই তাও আমরা জানবো যে ওর মধ্যে মায়া কম, ঠিক কি না? বাবা দরুদ আপনার ভালোবাসা, মহাব্বত থাকলে দরুদ পড়বেন, মহাব্বত থাকলে কিয়াম করবেন, না থাকলে করবেন না, কিন্তু আমার রসূলুল্লাহকে আল্লাহ যে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন এটা অস্বীকার করো তুমি, তুমি তো সুন্নি নও। আমার রসূলুল্লাহ যে এখানে উপস্থিত হতে পারেন এ বিশ্বাস আছে? আছে। যদি কেউ বিশ্বাস করে এরা হলো সুন্নি, আর যারা বিশ্বাস করে না এরা গোলাপি সুন্নি, মিলাদ কিয়ামও করে আবার ওলি আল্লাহর বিরোধও করে। তাহলে দুশমন যদি নিজের পোশাকে আসে চেনা বড় সহজ, কিন্তু দুশমন যদি ছদ্মবেশী হয় তাহলে চেনা বড় কঠিন। কথা বুঝতেছেন আমার? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জামানায় একটা পাখিকে ধরে নিয়েছে, হঠাৎ পাখির মা ইব্রাহিম নবীর কাছে পৌঁছিয়েছেন, ও গো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আমার বিচার করুন। কিসের বিচার? বলে আমার বাচ্চাকে ধরেছে ওই শিকারী, ওই শিকারীর বিচার আমি এনেছি, বিচার করুন আমার বাচ্চাকে কেন ধরেছে। হঠাৎ করে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন জিজ্ঞাসা হয়, নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ও শিকারী কেন তুমি একে শিকার করেছো? হুজুর ইসলাম শরিয়াতে শিকার করে জীব আপনার ধরে আনা, আহার করা খাওয়া হালাল রয়েছে বলে আমি পাখিটা শিকার করে এনেছি। পাখি তখন কথা বলে, আল্লাহ আমাকে দাও জবান, ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে কথা বলি। পাখি তখন কথা বলে, আয় আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, এই ব্যক্তিটা শিকারের বেশে যাই নাই, দেখেন মাথায় টুপি, দেখেন গায়ে জুব্বা, মুখে লম্বা দাড়ি, হাতে তসবি, আমি মনে করেছি নবীওয়ালা ব্যক্তি, কখনো আমরা পাখি আমাদেরকে আপনার কষ্ট দেবে না, আমরা এই বিশ্বাস করি, ও যখন আমাদের পাশ দিয়ে যায় তাকে দেখে আমরা উড়ে গেলাম না, ও আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, কিন্তু যখন এই পাক এই ব্যক্তি ছদ্মবেশী হয়ে আমাদের নিকটে গেছে, আমরা তাকে আল্লাহওয়ালা বলে কিছু ভয় না পেয়ে কাছে আরো এগিয়ে গেলাম, কিন্তু সে যে আমার দুশ্মন হবে বুঝতে পারিনি, এই অপরাধে তার বিচার করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, অবশ্যই তুমি শিকারের জন্য অপরাধী নয়, ছদ্মবেশীর জন্য অপরাধী। তাহলে যারা দুনিয়ায় ছদ্মবেশী হয়ে সুন্নি আত্মধ্বংস করছে এরা আমাদের না। আমার কথা বুঝবেন, বারহাক আমরা আল্লাহর ওলিদেরকে মানি, কারণ আমরা জানি আল্লাহ কোরআনে বলেছেন ওলি আল্লাহকে আল্লাহই পাওয়ার দিয়েছেন। জোরে বলুন, ওলি আল্লাহ আমাদের মতো নয়, ঠিক কি না? আব্বাজি নবী।